আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জেনে নিব ঘরে, দোকানপাটে বা বিভিন্ন স্থানে আগুন লাগলে কী করিতে হয়। অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঘরে বা চুলায় আগুন লেগে যায়। প্রিয় দর্শক, ঘরে আগুন লাগিলে ঢিলা, বালু অথবা কাদার উপর নিম্নোক্ত দোয়া পাঠ করিয়া আগুনের উপর নিক্ষেপ করিবে। অর্থাৎ একটি মাটির খণ্ড হাতে নিয়ে সেটার উপরে দোয়াটি পাঠ করতে হবে। পাঠ করলে আল্লাহর ফজলে আগুন বন্ধ হয়ে যাইবে। প্রিয় দর্শক, যদি মাটির খণ্ড না পাওয়া যায় তাহলে আপনি পানির উপরে দম করেও পানি নিক্ষেপ করলেও আগুন বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, দোয়াটি আমরা শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অনুবাদটি দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। প্রিয় দর্শক, আগুন লাগলে আমরা এই দোয়াটি পাঠ করে পানির উপরে অথবা মাটির উপরে দম করে ফু দিয়ে আগুনের উপর নিক্ষেপ করে দিব। ইনশাআল্লাহ আগুন বন্ধ হয়ে যাবে।